মা ফাতেমা নবীর কাছে এসে বললেন, বাবা মেয়েদের জন্য যে চারটি আমল করতে বললেন, এই চারটি আমলের মধ্যে এক নম্বর আমল কোনটা? আল্লাহ নবী বললেন, মেয়েদের জন্য এক নম্বর আমল হলো পর্দা। মেয়েদের পর্দা যদি না থাকে, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মা ফাতেমা বললেন, বাবা তাহলে আজ থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। মা ফাতেমা নিজের মেয়ে নবীকে বলতেছেন, বাবা আজ থেকে পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন পর্দারিশি হয়ে গেছে তার জীবনে। পড়ে দেখেন, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে থাকে ঘরটাও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া। মা ফাতেমা নিজেও সুন্দরী সাইদা কইদা ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী আল্লাহর শুকুর আদায় করতেছে, কারণ মেয়েরা বাহিরে সাজবে না, মেয়েরা ঘরের ভিতরে সাজবে। ইসলাম কোনো আপত্তি করে না। আপনার বউ যদি ঘরের মধ্যে সাজে কোনো অসুবিধা? কিন্তু বাহিরে সাজা চলবে না। হযরত আলী আল্লাহর শুকুর আদায় করলেন। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। এই কথা যেই মাত্র কইছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, কারণ সন্তান যখন বড় হয় কিছু কথা বললেই কিন্তু তারা বুঝবার পারে। যখনই বলে যে তোমার বাবার সঙ্গে গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝতে পারছে মা সাইদা গুইজা বসে আছে আমার বাবার জন্য, এই সময় আমরা থাকা চলবে না। দুই ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ, কর না কা দরজা বউ যদি বন্ধ করে দেয়, স্বামীর মন কি বেজার হয় না, খুশি হয়? আপনাদের মন খুশি হয় না? হ্যাঁ, হযরত আলী আনন্দ করে ফাতেমাকে যখন বুকের মধ্যে নিবার চাই, এমন সময় চোখের পানি নিয়ে বলতে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। ফাতিমা আস্তে করে এসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। চেয়ারম্যান সাহেব বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সবাই একটু জবান করে বলেন, খালি পাটুল মাদ্রাসার মাহফিল না, গোরস্থানেরও মাহফিল ধরে কোন কথা ঠিক কি না? তাহলে একটু জবান খুলে বলেন, আসলে না যাবেন না? খালি যাওয়ার কথা, যাওয়ার কথা মনে নাই, যাওয়ার কথা মনে নাই। পাটুল গ্রামে বাড়ি আছিল, ভাল লাগে না, এখন নাটোর শহরে করছে, নাটোর শহরে বাসা করছে, একেবারে সেই রকম জায়গা, পাঁচতলা বিল্ডিং। সবাইকে মোবাইল করে আমার জীবন সার্থক রে, শহরে তো একটা বাসা করছি, এখন উঠি নাই, 2 তারিখে উঠবো, সামনে মাসের এপ্রিলের 2 তারিখে, 2 তারিখে বাড়ির থেকে পাটুল থেকে চলে গেছে নাটোর শহরে, বাসার কাছে, ওই যে বাসা দেখা যায়, ও মনের মধ্যে কী শান্তি, বাসাতে উঠতেছি, কেবল এক ধাপ ফালাছি, ইতিমধ্যে সামনে একজন খাড়া হস, তাই ভাই তুই কে রে, চ যাই, এই যাবো কুটি রে, আমি গ্রামের বাড়ি বাদ দে শহরের বাসা উঠবার চাই, যাব কোথায়? বলে আমার নাম হলো আজরাইল। যেই বলছে আজরাইল, ছোট বাচ্চার মতন কান্দার, বলে ভাইরে এত তাড়াতাড়ি তুই আমার কাছে আসবি আমি মনে করি নাই। আজরাইল বলে, দুনিয়ার বাড়ি বানাইতে বানাইতে জান্নাতের বাড়ির কথা ভুলে গেছিস। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোর জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছে, আজ থেকে
চল্লিশ বছর আগে আব্দুল আলীম গানে গানে আমাদের বলে দিয়েছেন, এপারে তোর গুনাহ হবে না, এগুলা গান গাইলে গুনাহ হবে না, এগুলা গান হচ্ছে কবরের গান। সকলে বলেন, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এরপরে যে গানের কথাটা একের কোরআনের সাথে মিলে গেছে, লাভ করিতে আইসারে ভবে, হইলা রে বেদিশা রতন কাঞ্চন বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া কিল্লি তামাশিসারে, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ফাতেমা স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমরা যত বড়ই হই না কেন, তারা এসেছি, তাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় চলে গেল, জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় চলে গেল, জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় চলে গেল, অনেক নিরাপত্তা কর্মী ছিল, তারপরেও তারা কিছুই করতে পারল। জিল্লুর রহমানকে যেদিন বুদ্ধিজীবীর গুরুস্থানে আইবি রহমানের কবরে কবর দেওয়া হয়, আপনারা জানেন সেই দিন যা হলো বাবা, চ্যানেল আই এটিএল বাংলা সব সরাসরি, একজন ঘোষক বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে, পাঁচ স্তরের, কয় স্তরের? আর্মি, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে রাইফেল ওপর তুলে ফাঁকা গুলি করলো। মুনকির নাকির বলতে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? আল্লাহ কয় কুটি দেওয়া লাগবে, আর কুটি দে জাগা মতো আয়, জোরে কর কথা ঠিক ছিল। যাবেন না? এ জোরে কর যাবেন না? তাহলে আমার সঙ্গে একটু জবান খুলে বলে, এ ছেলেরা তোমরা একটু বেশি বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের সনি দিছে কে, এমন আজাব, একটু আফসোস নিয়ে বলেন, এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারে রই চোটেতে। ওগো স্বামী আমি পর্দানিশে ফাতেমা, সব সময় আল্লাহকে বলেছি আল্লাহ পর্দার ভিতর আমার মৃত্যু দিও, আমি পর্দার মধ্যে জীবন কাটালাম, পর্দার ভিতর আমার মৃত্যু দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে, ধরে কোন কয় চাওয়া? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিছুই চাইলা না, আজকে তুমি কি চাইবা ফাতেমা মরার পরে? বলে এক নম্বর চাওয়া হলো অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে রাতের অন্ধকারে, দুই নম্বর আমার জানাজার ব্যবস্থা করবেন না, আর তিন নম্বর আমার লাশ টাকা খাটনিতে তুলবেন না। মারাত্মক তিনটা কথা বলছে, ধরে কোন কি? এক নম্বর কি? এক নম্বর হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, দুই নম্বর আমার জানাজার ব্যবস্থা করবেন না, তিন নম্বর আমার লাশটা খাটনিতে তুলবেন না। ওগো স্বামী আমার তিনটা চাওয়া পুরা করে আপনি অন্ধকার কবরে আমাকে দাফন করে দিবেন, দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না জানে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে এরা মনে মনে কয় হুজুর যতই ওয়াজ করুক না কেন, এই ফাতেমার জীবন থেকে আমাদের একটু ওয়াজ শোনার লাগবে।